শিক্ষার্থীবৃন্দ, এই লেসনে আমি হোম ট্যাবে একদম লাস্ট যে প্যালেটটি রয়েছে এডিটিং, এই এডিটিং এর অটো সাম, ফিল এবং ক্লিয়ার এই তিনটি ফাংশন নিয়ে আলোচনা করব। তো দেখুন, আমরা যদি চাই যে অটো সামের কাজটি নিয়ে শুরুতে আমি আলোচনা করব, আমরা যদি অটোমেটিকলি যদি এর রেজাল্ট, এর কত টোটালটি যদি আমরা বের করে আনতে চাই, তাহলে আমরা অটো সামে যদি আমরা ক্লিক করি, দেন যদি আমরা কিবোর্ড থেকে ইন্টার প্রেস করি, তাহলে দেখুন টোটাল অ্যামাউন্টটি এখানে চলে আসলো। আমি এটি ডিলিট করে দিচ্ছি। আমরা যদি এটি কিবোর্ডের শর্টকাট যদি করতে পারি, তাহলে এটি অনেক বেটার হয়। অটো সাম কিবোর্ডের শর্টকাটটি আমরা কিভাবে করব দেখুন, এখানে ক্লিক না করে যদি এখানে কার্সারটি রেখে আমরা যদি অল্টার প্রেস করে ধরে যদি আমরা ইকুয়াল প্রেস করি, তাহলে দেখুন অটোমেটিকলি কিন্তু আমাদের অটো সামটি কিন্তু আমরা করে ফেলতে পারলাম। আমি এটি ডিলিট করে দিচ্ছি। এটি ছাড়াও এখানে একটি ড্রপ ডাউন রয়েছে, আমরা যদি অ্যাভারেজ বের করতে চাই, তাহলে এখানে ক্লিক করে আমরা ইন্টার প্রেস করে অ্যাভারেজ বের করে নিয়ে আসতে পারি। এটি ছাড়াও আমরা যদি চাই যে কাউন্ট নাম্বার, কতগুলো নাম্বার এখানে রয়েছে সেটিও আমরা কিন্তু কাউন্ট করে নিয়ে আসতে পারি। মাত্র 10টি নাম্বার রয়েছে, আমি ডিলিট করে দিচ্ছি। এটি ছাড়াও আমরা যদি চাই ম্যাক্সিমাম কত রয়েছে এখানে, দেন ইন্টার প্রেস করছি, দেখুন 21,000 রয়েছে ম্যাক্সিমাম, আমি আবারও ডিলিট করে দিচ্ছি। এটি ছাড়াও যদি চাই যে মিনিমাম, সর্বনিম্নে কত রয়েছে, তাহলে এখানে ক্লিক করে আমরা মিনিমাম সংখ্যাটিও বের করে নিয়ে আসতে পারি। মাত্র 6,000 রয়েছে এখানে, যদি আমরা খুঁজে দেখি তাহলে এখানে মাত্র 6,000 রয়েছে মিনিমাম। এটি ছাড়াও এখানে যদি লক্ষ্য করি, আমরা অটো সামের একদম নিচে মোর ফাংশন রয়েছে, এখান থেকে আমরা আরও অনেক ধরনের ফাংশন ব্যবহার করতে পারি, কিংবা যদি কোনো ফাংশন সম্পর্কে জানতে চাই তাহলে এখানে আমি লিখে দিচ্ছি PMT, PMT, দেন আমি ইন্টারপ্রেস করছি। দেখুন PMT ফাংশনটি এখানে চলে আসছে এবং এখানে একটি শর্ট নোট চলে আসছে এই ফাংশনের উপরে। আমরা এভাবে বিভিন্ন ফাংশন এখান থেকে বের করে জানতে পারি কোনটার কি কাজ রয়েছে। আমি ক্লোজ করে বের হয়ে আসছি। এটি ছাড়াও ফিল, দেখুন আমরা যদি এখানে লিখে দেই 1, এবং এটি ছাড়াও আমরা যদি এখানে লিখি বাংলাদেশ, বাংলাদেশ, এখন যদি আমরা এই বাংলাদেশটি যদি আমরা এখানে প্রতিটি ঘরেই যদি আমরা সেম লেখা চাই, তাহলে এখানে দেখুন ফিলে ক্লিক করে আমরা এখানে ডাউনে যদি ক্লিক করি, তাহলে ডাউনে প্রতিটি লেখাই কিন্তু চলে আসলো। আমরা যদি আবার রাইটে যদি করতে চেতাম, তাহলে এখানে রাইটে সিলেক্ট করে আমরা ফিলে ক্লিক করে রাইটে ক্লিক করে আমরা রাইট দিকে প্রতিটি সেলে একই কথা নিয়ে আসতে পারতাম, এবং উপরের দিকে সিলেক্ট করে আফট, বামে সিলেক্ট করে লেফট, এভাবে আমরা বিভিন্নভাবে ফিল করে দিতে পারতাম। এটি ছাড়াও আমরা যদি এখানে কন্ট্রোল জেড দিয়ে, আমি পূর্ব অবস্থায় যাচ্ছি, আমরা এটি ছাড়াও এখানে ক্লিক করে দেখুন আমরা এই পয়েন্টটির মাঝে চিকন প্লাস, চিকন একটি রূপ ধারণ করবে, প্লাসের রূপ ধারণ করবে, এই অবস্থাতে টেনে ড্রা করেও কিন্তু আমরা একই ধরনের লেখা ফিল করে দিতে পারি। এটি ছাড়াও আমরা 1 লিখে এ পর্যন্ত সিলেক্ট করে আমরা এই ফিলের ড্রপ ডাউনে ক্লিক করে সিরিজে ক্লিক করে আমরা 1-2 স্টপ ভ্যালু কততে গিয়ে শেষ হবে, আমি এখানে লিখে দিচ্ছি 20, দেন আমি ওকে বাটনে ক্লিক করছি। দেখুন 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 13, এভাবে আমি যতদূর পর্যন্ত সিলেক্ট করেছি ততদূর পর্যন্ত কিন্তু অটোমেটিকলি কিন্তু এখানে ফিল হয়ে গেল। এটি ছাড়াও আমরা এখানে লিখে দিতে পারি জানুয়ারি, এবং এই ড্রপ ডাউনে ক্লিক করে আমি জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন অটোমেটিকলি নিয়ে আসতে পারি। এবং আমরা যদি এটি ম্যানুয়ালি চাই, তাহলে 1 এবং 2 এই দুটো লিখে আমি 1 এবং 2 এই দুটো সিলেক্ট করে
দেন আমি এখানে ক্লিক করে যদি টেনে ড্রাগ করি তাহলে দেখুন 1 2 3 4 5 চলে আসছে। আমরা যদি বেজোড় সংখ্যা যদি চাই তাহলে 1 এবং 3 লিখে যদি আমি এই দুটো সিলেক্ট করে যদি এভাবে টেনে ড্রাগ করি তাহলে কিন্তু 1 3 5 7 9, এবং যদি জোড় চাই তাহলে 2 এবং 4 লিখে এই দুটোকে সিলেক্ট করে দেন এখানে ধরে যদি টেনে ড্রাগ করি তাহলে 2 4 6 8, এভাবে আমরা জোড় সংখ্যাকে কিন্তু আমরা নিয়ে আসতে পারলাম। এটি ছাড়াও যদি আমরা কোনো কিছু ক্লিয়ার করে ফেলতে চাই তাহলে সিলেক্ট করে দেন আমরা এখান থেকে ক্লিয়ারে ক্লিক করব, ক্লিয়ার অলে ক্লিক করে দেখুন আমরা সব ক্লিয়ার করে দিতে পারলাম। এটি ছাড়াও যদি আমরা কোনো ফর্মুলা ক্লিয়ার করতে চাই সেক্ষেত্রে আমরা ক্লিয়ারে ক্লিক করে আমরা ক্লিয়ার ফর্মুলাতে ক্লিক করে আমরা ফর্মুলাও ক্লিয়ার করে দিতে পারি। যেহেতু এগুলো ফর্মুলা না সেহেতু আমরা এভাবে এখান থেকে ক্লিয়ার করতে পারবো না। শিক্ষার্থীবৃন্দ, এখানে অটো সাম এবং ফিল এবং ক্লিয়ার তিনটি আমরা আশা করি প্র্যাকটিস করে ক্লিয়ার হয়ে যাব, কারণ এগুলো আমাদের কাজকে অনেকটা ইজি করে দিতে পারে। আল্লাহ হাফেজ।